আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবা লিল মুত্তাকিন والصلاه والسلام علی رسوله মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি اجمعين প্রিয় দিনি ভাই ও বোনেরা অনেক শিক্ষার্থী বন্ধুগণ আমাকে কমেন্ট করেছেন যে হুজুর আমরা যখন পড়তে বসি তখন আমাদের আজে বাজে চিন্তা মাথায় আসে ঘুম আসে পড়তে মন চায় না বারবার চেষ্টা করার পরেও আমাদের মন আমরা পড়ার মধ্যে বসাইতে পারি না তো বন্ধুগণ আজকে শিক্ষার্থী বন্ধুদের জন্য খুবই চমৎকার একটি আমল শিখিয়ে দেব। আপনাদের যখন পড়ায় মন বসবে না তখন এই আমলটি করলে ইনশাআল্লাহ আপনাদের পড়ায় মনোযোগ সৃষ্টি হবে মনোযোগ দিয়ে আপনি পড়তে পারবেন এই ভিডিওটি শুধুমাত্র যে শিক্ষার্থী বন্ধুগণ দেখছেন এমনটি নয় অনেক গার্ডিয়ানও এই ভিডিওটি দেখছেন আপনারা যদি এই আমলটি আপনার সন্তানকে শিখে শিখিয়ে দেন আপনার সন্তান যখন পড়তে বসলে এই সমস্ত সমস্যা ফেস করবে পড়তে মন চাবে না বা ঘুম চলে আসবে বা অন্য চিন্তাধারা মাথায় আসবে তখন তারা যদি এই আমলটি করে তারা কিন্তু অনেক উপকৃত হবে মনোযোগ সহকারে লেখাপড়া করতে পারবে তো বন্ধুগণ যখন আপনাদের পড়ায় মন বসবে না আজে বাজে চিন্তা মাথায় আসবে ঘুম চলে আসবে তখন আপনারা প্রথমত সাতবার এই তাআজ এই আউজটি আপনি সাতবার পাঠ করবেন যারা একদম ছোট একদম ছোট থেকে শুরু করে নিয়ে যারা একদম বৃদ্ধ হয়ে গেছে থেকেই কিন্তু তা আবুজ এবং তাসমিয়া করে মানে আউজবিল্লা বিসমিল্লা পাঠ করতে পারে তো খুব সহজ আপনারা সিম্পল সাতবার আউউজুবিল্লা হিমিনা শৈতান উর রাজিম পাঠ করবেন এবং তারপরে ছোট্ট একটি দোয়া রব্বি জেদি ইমা রব্বি জেদি ইমা এই দোয়াটি তিনবার পাঠ করবেন সাতবার আউিল্লাহিমিনা সঈতুল রজিম আর তিনবার রব্বি জিদিন ইলমা এই বাক্যটি পাঠ করবেন এবং তারপরে একবার দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদে ইব্রাহিম পাঠ করতে পারেন ছোট দরুদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে পারেন তারপরে আল্লাহ সাল্লি আলা সঈদিনা ওয়ানাবিনা, ওশাফি ওয়াহাবিবানা ওমাউলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটিও পাঠ করতে পারেন এক কথায় যে কোনো দরুদ আপনি একবার পাঠ করে নেবেন এবং তারপর একবারে পূর্ণ মনোযোগ সহকারে পড়া আরম্ভ করে দেবেন ইনশাআল্লাহ আপনি মনোযোগ সহকারে পড়তে পারবেন আর যদি আপনার প্রচণ্ডভাবে ঘুম আসে আপনাকে ঘুম গ্রাস করতেছে ঘুম পড়তে দিচ্ছে না তখন আপনি এই আমলটি করার আগে যদিও আপনার অজু থাকে তারপরেও আপনি একবার অজু করে নেবেন সুন্দরভাবে একবার অজু করে নেবেন এবং তারপরে এই আমলটি করে পড়া আরম্ভ করবেন ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আপনার পড়া মনোযোগ বসবেই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী বন্ধুগণকে মনোযোগ সহকারে লেখাপড়া করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বন্ধুগণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও উপকৃত হতে পারে আর নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলামাসাইল সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়সালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত مولاي صلّ وسلّم دائما ابدا على حبيبك خير الخلق كلهم